শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে সৌন্দর্য বা বিউটিকে নিয়ে। আমরা প্রত্যেকেই সুন্দর হতে চাই, আরো সুন্দর হতে চাই, সেটা ভেতর থেকে বাইরে থেকে উভয় দিক থেকে। এবং শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, আমরা চাই যাতে মানুষজন আমাদেরকে নোটিস করে এবং আমাদের প্রতি অ্যাট্রাক্ট হয়, তাই না? এটা আমরা কিন্তু প্রত্যেকেই চাই। সেই চাওয়াটাকে বাস্তবে কনভার্ট করতে, রূপ দিতে আজকের ভিডিওতে আমি দুটি পাওয়ারফুল এবং ছোট, শক্তিশালী এবং ছোট, হ্যাঁ, সুইচ ওয়ার্ড আপনাদেরকে দেব, যে দুটি সুইচ ওয়ার্ড আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করার ফলস্বরূপ আপনারা কিন্তু আপনাদের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন, সেটা ইনার বিউটি এবং আউটার বিউটি দুদিক থেকেই। পাশাপাশি মানুষজনকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার দিকে, আপনার সৌন্দর্যের দিকে তারা অ্যাট্রাক্ট হবে, নোটিস করবে। তো এটা কিন্তু বহু মানুষের একটা ইচ্ছে বলতে পারেন। আমাকে অনেক সময় আপনারা এই বিষয়ে ভিডিও বানানোর জন্য বলেছেন, তো আজকে সেই ভিডিও আমি বানাচ্ছি। জাস্ট দুটো সুইচ ওয়ার্ড ঠিক মতো যদি ব্যবহার করেন, অবশ্যই আপনারা কিন্তু ভেতর থেকে এবং বাইরে থেকে সুন্দর হচ্ছেন। তো কিভাবে এই সুইচ ওয়ার্ড আপনারা ব্যবহার করবেন সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, সৌন্দর্য বৃদ্ধি বা বিউটিকে আরো ইনহ্যান্স করা। দেখুন, অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু অলরেডি ঈশ্বর তাদেরকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন, আবার অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু ঠিক ততটা সুন্দরভাবে ঈশ্বর তাদেরকে তৈরি করেননি। কিন্তু উভয় ক্ষেত্রে দেখুন, ইনার বিউটি বলে যে বিষয়টি আছে, যেটা হচ্ছে ভেতরের সৌন্দর্য, আপনি যখন একটা মানুষের সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে সময় কাটাচ্ছেন, তখন কিন্তু আপনি তার বাইরের সৌন্দর্যের পাশাপাশি ভেতরের সৌন্দর্যটাকেও কিন্তু নোটিস করবেন বা লক্ষ্য করবেন, তাই না? তো আপনি যখন ধরুন কারোর সঙ্গে মিট করছেন এবং দেখছেন তার ভেতরের সৌন্দর্যটা অনেক বেশি, তো তখন কিন্তু আপনি তার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকেন, তাই তো? খুব সুন্দরভাবে সে কথা বলছে, গুছিয়ে কথা বলছে, তার বাচন ভঙ্গি খুব ভালো, সে সব দিক থেকে আপনার মন জয় করে নিচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। তো সেই বিষয়টি আমাদের প্রত্যেককে সব সময় মাথায় রাখতে হবে, অর্থাৎ আমাদের ব্যবহারই কিন্তু আমাদের সৌন্দর্য। আমরা কিভাবে ব্যবহার করব মানুষ, মানে কি ব্যবহার করব মানুষের সামনে, সেটাই কিন্তু আমাদের ভেতরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। এবার আসছি বাইরের যে সৌন্দর্য, যারা ধরুন ঈশ্বরের তৈরি অতটা সুন্দর আপনারা নিজেদেরকে বলতে পারছেন না, যেরকম আর কিছু মানুষ রয়েছে যারা দেখতেই খুব সুন্দর, মানে সবসময় তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তো তারা কিন্তু মন খারাপ করবেন না। আপনি যে সৌন্দর্য পেয়ে এসেছেন সেটা নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন, হ্যাঁ। এই যে ধরুন, আমরা যখন কথা বলি তখন যদি আমাদের মুখে একটা হাসি থাকে, আমরা যদি সবসময় চেষ্টা করি যে আমরা হেসে কথা বলবো, হেসে মানে সবসময় একেবারে সবকটা 32 পাটি মানে সব দাঁত দেখিয়ে দিচ্ছি, সেটা নয়। অনেক রকম ভাবেই তো আমরা নিজেদের মনকে খুশি বা আনন্দের বিষয়টা আমরা মুখে ফুটিয়ে তুলতে পারি, সেই বিষয়টির কথা বলছি। আপনি যখনই একটা স্মাইলি ফেসে কারোর সঙ্গে কথা বলবেন, সেই বিষয়টা হয়ে যাবে পজিটিভ, হ্যাঁ, এবং সামনের মানুষটি কিন্তু সেটা খুব সুন্দরভাবে এনজয় করবে এবং তার খুব ভালো লাগবে, দেখবেন সেও হেসে হেসে কথা বলবে। তো এই যে ব্যাপারটা, বুঝতে পেরেছেন? সব ক্ষেত্রে আপনি ধরুন খুব ভালো গান করেন, তো আপনি যদি একটু স্মাইলি ফেসে গান করেন তো সেটা আরো বেশি গ্রহণযোগ্য হবে। আপনি খুব ভালো বক্তা, তো আপনি যদি একটু হেসে কথা বলেন তাহলে সেই বক্তব্যটা আরো মানুষ সুন্দরভাবে গ্রহণ করবে। আপনি একজন ভালো ডাক্তার, তো আপনি যখন পেশেন্টের সঙ্গে কথা বলছেন একটু যদি হাসি মুখে কথা বলেন তাহলে সেটা কিন্তু পেশেন্টের জন্য আরো অত্যন্ত এক্সট্রা একটা পাওনা হয়ে যাবে। তো এইরকম ভাবে আমাদের চারপাশে যত ধরনের প্রফেশন রয়েছে, যত ধরনের বিষয় রয়েছে, সব ক্ষেত্রে আমরা যদি এই বিষয়টাকে একটু মেনটেন করতে পারি, তাহলে আমরা কিন্তু ভেতর থেকে সৌন্দর্য এমনি অটোমেটিক্যালি হয়ে যাব। কোনো সুইচ ওয়ার্ড, কোনো নাম্বার, কোনো তেল, কোনো ক্রিম, কোনো কিছু আমাদের ব্যবহার করতেই হবে না, তাই না? তো এগুলো হচ্ছে, আমি কিছু জ্ঞানের কথা আপনাদের বললাম, এগুলো সব আপনারা নিশ্চয়ই জানেন।
আমি আর আপনাদের কি জ্ঞান দেবো, আপনারা নিশ্চয়ই সব এগুলো জানেন। যাই হোক, এটা একটু বলার প্রয়োজন ছিল, সেই জন্য বললাম। এবার আসছি আজকের ভিডিওর যে সুইচ ওয়ার্ড সেইগুলোর বিষয়ে। আজকে দেখুন দুটো সুইচ ওয়ার্ড আমি দেবো এবং দুটো সুইচ ওয়ার্ড খুব সুন্দরভাবে কাজ করছে, আমি অনেককে দিয়েছি। এই দুটো সুইচ ওয়ার্ড আমাদের ইনার বিউটিকে বাড়ায়। এই যেটা আমি বললাম যে এই এই করবেন ওই ওই করবেন, ঠিক আছে, যে জ্ঞান দিলাম আর কি, সেগুলো তো আছেই, পাশাপাশি সেই জিনিসগুলো যাতে আমাদের সবসময় ভেতর থেকে বেরিয়ে আসে বাইরে, তার জন্য কিন্তু এই সুইচ ওয়ার্ডটি আমাদেরকে খুব সুন্দরভাবে হেল্প করবে। পাশাপাশি বাইরের দিকের যে সৌন্দর্য, অনেকের ধরুন ফেসে কোনো বিষয় রয়েছে বা স্কিনে কোনো বিষয় রয়েছে, হেয়ারে কোনো বিষয় রয়েছে, তো এই জাতীয় যে বাইরের দিকের যে বিষয় সেগুলোকেও কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করবে, ম্যানেজ করবে যে আরেকটি সুইচ ওয়ার্ড রয়েছে সেটি। অর্থাৎ একটি সুইচ ওয়ার্ড আমাদের বাইরের দিক থেকে আমাদেরকে সৌন্দর্য দেবে এবং একটি সুইচ ওয়ার্ড আমাদের ভেতরের দিক থেকে সৌন্দর্য দেবে। একেবারে কমপ্লিট একটা বলতে পারেন, কি বলবো, সুইচ ওয়ার্ডের প্রোডাক্ট বা সুইচ ওয়ার্ডের প্যাকেজ বলতে পারেন, সরি প্রোডাক্ট নয় প্যাকেজ, যেখানে আপনি পুরো জিনিসটাই পাচ্ছেন এবং এটা আপনি যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারেন, কোনো বয়সের ব্যাপার নেই, সীমার এখানে নেই যে এই বয়সের পরে আর এটা ব্যবহার করা যাবে না, এমন নয়, প্রত্যেকটা বয়সেই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটা বয়সের ভেতরেই কিন্তু একটা আলাদা সৌন্দর্য বিউটি থাকে। তো সুইচ ওয়ার্ড গুলো কিভাবে ব্যবহার করবেন আমি একটু বলে দিই, যারা আমার পুরনো দর্শক রয়েছেন তারা সবাই জানেন সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করতে হয়, যারা নতুন এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি আর একবার শর্টেই বলে দিচ্ছি সুইচ ওয়ার্ড বা এঞ্জেল নাম্বার। যাই হোক, এগুলো আমরা বেশ কয়েকটি ভাবে ব্যবহার করতে পারি। সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবচাইতে বেশি এনার্জি দেয়, কাজে লাগে, সেটা হচ্ছে মনে মনে জপ করা, চ্যান্ট করা, চ্যান্টিং। তো এই বিষয়টা যদি আমরা করি, ধরুন যে সুইচ ওয়ার্ডটি আমি এখানে দেবো স্ক্রিনেও লিখে দেবো বলেও দেবো, সেই সুইচ ওয়ার্ডটি আপনাকে মনে মনে বারবার রিপিট করতে হবে, জপ করতে হবে, কাউকে শোনাতে হবে না, মনে মনে করবেন। এবং আপনি হাতে কোনো কাজ করছেন, কোনো কর্ম করছেন, তার পাশাপাশিও করতে পারেন, আবার কোনো কাজকর্ম না করে শান্তভাবে এক জায়গায় বসেও করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা আর কি। এবং এই জপটা সারাদিন আপনি যতবার রিপিট করতে পারেন করতে পারেন, সেটা সবচেয়ে ভালো। এমন নয় যে বেশি করলে আবার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, এমন নয়, যত বেশি করবেন আপনি তত বেশি উপকার পাবেন, এটা মনে রাখুন। তো একটা নিয়মে যদি আমি বলি, ধরুন 5 মিনিট করে দিনে 3 থেকে 4 বার জপ করুন। হ্যাঁ, এখানে দুটো সুইচ ওয়ার্ড আমি বলছি, তো দুটোকে ধরুন ওরকম দুবেলা করুন আর দুটোকে আর দুবেলা করুন। ধরুন সকালবেলা সন্ধ্যাবেলা সেম সুইচ ওয়ার্ড ব্যবহার করছেন, দুপুরবেলা রাত্রিবেলা আর একটা যে সুইচ ওয়ার্ড সেই সুইচ ওয়ার্ডটিকে ব্যবহার করছেন, বুঝতে পেরেছেন, মানে এটা দুবার ওটা দুবার, 5 মিনিট করেই করুন। তো সারাদিনে ধরুন 20 মিনিট আপনি ইউজ করছেন সুইচ ওয়ার্ড চ্যান্টিং এর ক্ষেত্রে, তাহলে এটা হলো চ্যান্টিং। এবার এটা যদি আপনি ধরুন অপরের জন্য করেন, প্রক্সি চ্যান্টিং একটা বিষয় রয়েছে, ধরুন অন্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করছেন, আপনি আপনার স্বামীর সৌন্দর্য বৃদ্ধির জন্য করছেন, কি আপনি আপনার স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধির জন্য করছেন, বা যে কোনো মানুষের, সেক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে যে সেই ব্যক্তি সুন্দর হয়ে গেছে ভেবে আপনি জপ করবেন, আর নিজে যখন করছিলেন তখন আপনি সুন্দর হয়ে গেছেন সেটা ভেবে আপনি জপ করবেন, বুঝতে পেরেছেন, মানে যে সুইচ ওয়ার্ডটা আপনি ব্যবহার করছেন তার যে বেনিফিট সেটা অলরেডি আপনি পেয়ে গেছেন এটা ভেবে আপনি জপ করবেন, এই হচ্ছে সিস্টেম। তাহলে এটা হলো চ্যান্টিং করা। এছাড়া আপনি যে বোতলে জল পান করেন তার গায়ে ডাইরেক্ট মার্কার কালি দিয়ে ব্লু কালারের আপনি নাম সুইচ ওয়ার্ড গুলো লিখে দিন এবং ওই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে জল পান করুন, তাহলেও কিন্তু আপনি এনার্জি পাবেন। ওই বোতল থেকে যদি অন্য কেউ জল পান করে ফেলে কোনো সমস্যা নেই, সেও সুন্দর হবে, অসুবিধা কি আছে, কোনো ক্ষয়ক্ষতি বা ভয়ের বিষয় কিছু নেই, নো সাইড এফেক্ট, ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে আপনি ইসি বানিয়ে রাখতে পারেন, একটি নাম লিখুন, তার নিচে সুইচ ওয়ার্ড দুটো লিখুন, তারপর একটা চারদিক থেকে বাউন্ডারি করে দিন, মানে একটা সার্কেল করে দিন, করে যেরকম বানালেন খাতার মধ্যে তেমনই রেখে দিন, কোথাও টাঙাতে হবে না, কিছু করতে হবে না, মাদুলি বানাতে হবে না, কবজ বানাতে হবে না, সঙ্গে রাখতে হবে না, যেমন খাতায় বানিয়েছেন বাড়িতে তেমন ভাবেই সেখানে থাক, আপনি উপকার পেতে থাকবেন। এটাও যদি আপনি অন্যের ক্ষেত্রে করেন তো সেক্ষেত্রে তার নাম এবং তার নিচে সুইচ ওয়ার্ড এরকম হবে, আপনার ক্ষেত্রে হলে আপনার নাম তার নিচে সুইচ ওয়ার্ড এইভাবে হবে, ঠিক আছে। আপনি একটার জায়গায় অনেকগুলো ইসিও বানাতে পারেন, অনেকে এটাও প্রশ্ন করেন যে ইসি আমি কটা বানাতে পারি, তো আপনার খুশি, আপনি যতগুলো চাইছেন ততগুলো ইসি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ইসি আর একটি বিষয় গেল। এর সঙ্গে আপনি আরো কিছু করতে পারেন, সেটা হচ্ছে আপনি শরীরের বাম অংশে লিখে রাখতে পারেন। হ্যাঁ, নন ডমিনেন্ট বডি পার্টে আমরা ব্লু কালি দিয়ে লিখে রাখতে পারি সুইচ ওয়ার্ডটি এবং প্রত্যেক দিন লিখবো, লেখা উঠে গেলে কিন্তু উপকার পাবো না, এটা মাথায় রাখতে হবে যে লেখাটা যেন সুস্পষ্ট ভাবে থাকে। এবার আপনি কবার লিখবেন কবার তার উপরে বোলাবেন সেটা আপনার নিজস্ব বিষয়, আপনার স্কিন অনুযায়ী ত্বক অনুযায়ী এটা আলাদা আলাদা এক একটা বিষয় হবে।
তো এই হচ্ছে বিষয়, লিখে রাখতে হবে, সে ছোট করে লিখে রাখুন আর বড় করে লিখে রাখুন। তবে আমি বলবো যে লিখে রাখুন থাইয়ে, বাম থাইয়ে লিখে রাখুন, তাহলে সেটা কেউ দেখতেও পাবে না, কেউ কোনো প্রশ্নও করবে না, কেমন? আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি হাতের লেখা খাতার মতো সুইচ ওয়ার্ড গুলোকে বারবার লিখতে পারেন। সেক্ষেত্রেও আগে ইন্টেনশন ক্রিয়েট করে নিন মাইন্ডে যে আপনি সুন্দর হয়ে গেছেন, ভেতর থেকেও সুন্দর হয়ে গেছেন, বাইরে থেকেও সুন্দর হয়ে গেছেন, সবাই আপনাকে নোটিস করছে, অ্যাট্রাক্ট হচ্ছে, আপনার খুব ভালো লাগছে, আপনি এনজয় করছেন বিষয়টা, এটা ভেবে আপনি ওই সুইচ ওয়ার্ডটিকে বারবার বারবার হাতের লেখা খাতার মতো বারবার লিখুন। ধরুন 45 বার লিখুন, লিখে রেখে দিন, দুটো সুইচ ওয়ার্ড আছে, তো আপনি ধরুন এক বেলা এটা লিখলেন, আর এক বেলা আর একটা লিখলেন, এইভাবে পরপর সবগুলো করবেন না, পরপর সবগুলো জপও করবেন না, পরপর সবগুলোকে হাতের লেখা খাতার মতো বারবার লিখবেনও না, গ্যাপ দিয়ে দিয়ে করবেন। একটা করলেন, আবার আরেক বেলা আর একটা করলেন, আরেক বেলা আর একটা করলেন, এইভাবে সব পর পর করবেন না একসঙ্গে। ধরুন আপনি অনেকগুলো সুইচ ওয়ার্ড বা এঞ্জেল নাম্বার ব্যবহার করছেন বা করতে চাইছেন, নিয়ম হচ্ছে একটা করে কিছুক্ষণ গ্যাপ দিয়ে আর একটা করা, এইভাবে আপনি করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে আপনি এই বিষয়গুলো করবেন, তাহলে জব ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে জলের বোতলে লিখে জলপান করা, তৃতীয় হচ্ছে শরীরের বাম অংশে লেখা, চতুর্থ হচ্ছে ইসি বানানো, পঞ্চম হচ্ছে হাতের লেখা খাতার মতো বারবার রিপিট করে লেখা। এবং এই যে 5টি বিষয় আমি বললাম, এই প্রত্যেকটাই যে আপনাকে করতে হবে এমন নয়, এর ভেতর থেকে আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটা দুটো তিনটে করতে পারেন, আবার সবগুলোও করতে পারেন। তবে হ্যাঁ, আমি বলবো জব করাটা হচ্ছে সবচাইতে ভালো এবং বেশি উপকার আমরা পাই জব করলে। এবং জব করার ক্ষেত্রে আমাদের মানে মনের মধ্যে যেহেতু করছি, তাই আমাদের কিন্তু কাজেরও কোনো কিছু হ্যাম্পার হয় না, আমরা মনে মনে চালিয়ে যেতে পারি। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে ব্যবহার করবেন? এইভাবে এই সুইচ ওয়ার্ড দুটোকে আপনাদের জাস্ট ডেলি ব্যবহার করে যেতে হবে, কোনো টাইম ট্যাগ লাগাবেন না যে আমি 15 দিন উপকার পাবো, কি 1 মাসে পাবো, কি 2 মাসে পাবো, না, আপনি জাস্ট এটা মনে রাখবেন যে আমি এটা ডেলি যদি করে যাই, আমি কিন্তু প্রত্যেক দিনই অল্প অল্প করে আমার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পাচ্ছে, ঠিক আছে? এটা আপনি কন্টিনিউ রাখবেন, ছেড়ে দেবেন না, কারণ সুন্দর তো আপনাকে সবসময় থাকতে হবে, এরকম তো বিষয় নেই যে আপনি সুন্দর হয়ে গেছেন আর এটা করার দরকার নেই, তাহলে আবার সৌন্দর্য তো কমেও যেতে পারে। অতএব এটাকে সবসময় করে যান, ডেলি খাবার যেরকম আমরা খাই সেরকম, ডেলি যেরকম আমরা স্নান করি সেরকম, এটা কন্টিনিউ রেখে যান, প্রত্যেক দিন এটা করে যান। এবার এক আধদিন মিস হয়ে গেল সেটা আলাদা কথা, সেটাই কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেক দিন এটা আপনাকে করে যেতে হবে, এটা মাইন্ডসেট করে নিন। এবার সুইচ ওয়ার্ড গুলো কি আমি বলে দেই, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বাইরের সৌন্দর্যকে বৃদ্ধি করে। সুইচ ওয়ার্ডটি হচ্ছে অ্যাট্রাক্ট বি, অ্যাট্রাক্ট বি, জাস্ট অ্যাট্রাক্ট বি, অ্যাট্রাক্ট বি, অ্যাট্রাক্ট বি, অ্যাট্রাক্ট বি, এভাবে মনের মধ্যে আপনাকে এটা জপ করে যেতে হবে, চ্যান্টিং করে যেতে হবে, কেমন? তো এটা হলো বাইরের সৌন্দর্য, আউটার বিউটি। এবং ইনার বিউটি যেটা রয়েছে, ভেতরের সৌন্দর্য, তার সুইচ ওয়ার্ড হচ্ছে ইনার স্পার্কল, ইনার স্পার্কল, ইনার স্পার্কল, ইনার স্পার্কল, এইভাবে আপনাকে মনের মধ্যে জপ করে যেতে হবে, চ্যান্টিং করতে হবে। তাহলে বাইরের সৌন্দর্য হচ্ছে অ্যাট্রাক্ট বি, আর ভেতরের সৌন্দর্য হচ্ছে ইনার স্পার্কল। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।